আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের টি শার্ট ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আইডিওগ্রাম এআই দিয়ে একটা টি শার্ট ডিজাইন করবো। এখানে আমরা প্রম্পটটা দেখতে পাচ্ছেন, আমি এখানে কি প্রম্পট লিখে সার্চ করেছি এবং এখান থেকে আমি স্টাইল হিসেবে ইউজ করেছি পোস্টার, ইলাস্ট্রেশন, ভাইব্রেন্ট এবং এনিওয়ে। এবং আপনারা কিন্তু সেম টু সেম প্রম্পটটা লিখে সার্চ করলে কিন্তু ঠিক এই টাইপের টি শার্ট ডিজাইনের ভেক্টর পেয়ে যাবেন। এখান থেকে আমরা এই ডিজাইনটি নিয়ে আমরা একটা কাজ করব। এখান থেকে এই ডিজাইনটি নিয়ে আমরা একটা ডিজাইন করব। জাস্ট এখান থেকে সেভ ইমেজে ক্লিক করে জাস্ট ইমেজটাকে সেভ করে নিচ্ছি। ওকে, জাস্ট সেভ করে নিলাম। জাস্ট প্রিভিয়াস দুইটা ডিজাইন জাস্ট আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে ফাইন, এই তো হয়ে গিয়েছে। এবার যে ডিজাইনটিকে আমরা vectorizer.ai ওয়েবসাইটে পাবলিশ করে, এই যে vectorizer.ai ওই ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটের মধ্যে জাস্ট আমি এখান থেকে আপলোড করে দিব আমাদের এই ডিজাইনটি। জাস্ট এখান থেকে ডিজাইনটি আমি এখানে আপলোড করে দিলাম। এবং ডিজাইনটি কিন্তু এখানে আপলোড করার একটাই কারণ হচ্ছে ডিজাইনটি ভেক্টর তৈরি করা ইপিএস ফর্ম্যাটে। অনেকে বলতে পারে ইলাস্ট্রেটর দিয়েও কেন ভেক্টর তৈরি করে না, ইলাস্ট্রেটর থেকেও ভেক্টরাইজার এআই খুব ভালো রেজাল্ট প্রদান করে, সেই জন্য আমরা vectorizer.ai ইউজ করি। এবং এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব, জাস্ট ডাউনলোড করে দিচ্ছি। ওকে ফাইন, জাস্ট এখান থেকে জাস্ট ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের ইপিএসটা। এবার আমরা চলে আসবো ইলাস্ট্রেটরে, এসে আমরা একটা নতুন ফাইল নিব। ফাইলটার নাম, ফাইলটার সাইজ হচ্ছে 11.9 ইঞ্চি, 17.9 ইঞ্চি। এবং অ্যাডভান্স কালার অপশন থেকে জাস্ট RGB 300 PPI থাকবে। এটা হচ্ছে একটা টি শার্ট ডিজাইনের সুন্দর একটা ফাইল সাইজ। জাস্ট এখান থেকে আমরা একটা শেপ ড্র করব, শেপটাকে জাস্ট ব্ল্যাক করে দিচ্ছি, যেহেতু আমরা ব্ল্যাক টি শার্টের জন্য টি শার্ট ডিজাইনটি তৈরি করব। সো এবার এখান থেকে Ctrl+2 দিয়ে জাস্ট এটাকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর জাস্ট এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে দিই। ডাবল ক্লিক করে দিলাম। ডাবল ক্লিক করে দেওয়ার পর আমাদের ইপিএস ফাইলটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এবার একটা লাইন ড্র করব, লাইনটাকে ম্যাজিক ওয়ান দিয়ে জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে এবার একটা কাজ করব, জাস্ট এবার আনগ্রুপ করে দিব। ওকে, সামান্য করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর পিছনের এই ডার্ক ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমরা ডিলিট করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন লাভ লেখাটা কিন্তু অলরেডি লেখা আছে। সো এটা দিয়ে আমি একটা কাজ করব আজকে। সো এটাকে জাস্ট আমি এখান থেকে এই ফাইলটা এখানে জাস্ট নিয়ে আসি। নিয়ে আসার পর জাস্ট এখান থেকে লাভ লেখাটা থাকলো। ওকে, লাভ এই লেখাটা জাস্ট থাকলো। থাকার পর জাস্ট এখান থেকে আমি একটা কাজ করব, এবার লাভ ফর অল। ওকে, ফর অল জাস্ট লেখাটা আমি জাস্ট নিয়ে নিতে পারি, অথবা লাভ ফর অল এই কথাটাও নিয়ে নিতে পারি। লাভ লেখাটা তো অলরেডি আছেই, সো আমি জাস্ট ফর অল লেখাটা জাস্ট নিয়ে নিলাম। লাভ, লাভ লেখাটা এখানে আছে, জাস্ট ফর অল লেখাটা জাস্ট থাকবে। ওকে, ফর অল লেখাটাকে জাস্ট আমি এখান থেকে এরকম করে দিলাম। ওকে, জাস্ট দেখি হোয়াইট কালার দিয়ে, অথবা এখান থেকে জাস্ট দেখি লাভ ফর অল, ফর অল এখান থেকে কিরকম মনে হয় জাস্ট দেখি লাভ ফর অল। এখান থেকে এই টাইপের ফন্ট হতে পারে। অথবা আমরা একটু অন্য টাইপের ফন্ট দিই, জাস্ট দেখি লাভ ফর অল। ওকে, এরকম টাইপের ফন্ট টাইপ বেটার মনে হচ্ছে আমার কাছে, লাভ ফর অল। জাস্ট এরকম করে আমি জাস্ট দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর জাস্ট Ctrl+Shift+O দিয়ে এটাকে আউটলাইন করে নিচ্ছি। এই তো ফাইন, এটা তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট Ctrl+D দিয়ে জাস্ট গ্রুপ করে নেব, একটু বড় করে দিচ্ছি। ওকে ফাইন, এবং এটি যেহেতু একটু ব্ল্যাক, সো সবগুলো একটু ডার্ক, সো আমরা জাস্ট সেটাকে একটা কাজ করি, এটাকে হোয়াইট কালার জাস্ট দিয়ে দিচ্ছি। হোয়াইট কালার জাস্ট দিয়ে দেখি, হোয়াইট কালার থেকে কিন্তু ব্ল্যাক কালারই বেস্ট মানাচ্ছে ডিজাইনটা, সো আমরা এখান থেকে ব্ল্যাক কালারই রাখলাম। ওকে, সো জাস্ট সমস্ত ডিজাইনগুলো সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে এটাকে জাস্ট রিকালারে নিয়ে আসি, এডিটে ক্লিক করব। এখান থেকে এটার লিঙ্ক করে এখান থেকে স্যাচুরেশনটা সামান্য করে একটু বাড়িয়ে দিচ্ছি, সামান্য। ওকে, এবং লাইটটা আমি জাস্ট সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে ফাইন, এই তোমাদের টি শার্ট ডিজাইনের কালারটাও ঠিক করা হয়ে গিয়েছে। এরকম করে কিন্তু আপনারা খুব সিম্পলি জাস্ট কিছু টেক্সট বসিয়ে কিন্তু টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন আইডিওগ্রাম এআই এবং ইলাস্ট্রেটর ইউজ করে। সো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।